শিরক আল্লাহকে অপমান করে, শিরক আল্লাহকে উপেক্ষা করে, শিরক আল্লাহকে হেয় তুচ্ছ করে, শিরক আল্লাহর মান মর্যাদাকে খর্ব করে, নষ্ট করে। দেখেছেন শিরক কত বড় পাপ? একে তো পাপ আপনার ইহকালও গেল পরকালও গেল, দ্বিতীয়ত শিরক দিয়ে আল্লাহকে খাটো করা হলো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শুনে রাখুন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। ফলাফলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপরে জান্নাত হারাম। তারা যদি শিরক অবস্থায় মারা যায়, বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথঘাট তাদের বের হবে না। কোন থেকে বড় পাপীর ফলাফল জান্নাত হবে, যত বড় পাপই হোক না কেন ফলাফল তার জান্নাত আসতে পারে বিচারের মাঠে। কিন্তু শিরক নামে যদি পাপ থাকে তাহলে বিচারের মাঠে ফলাফল জান্নাত আসবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডেকে বলবেন, পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষকে বিচারের মাঠে ডেকে আল্লাহ বলবেন, হে ইবনা আদম, হে আদমের ছেলেরা মেয়েরা শোনো, লাইন আশ্রক্তা, যদি তোমরা শিরক করে থাকো, লাতাই তানে বেকোরা বিদার যে খাতায়া তোমরা নাকি তারি লাতু শিরক বি স্বয়ং লাতাই তো কবে করাবে হামাদ ফেরা, আজ যদি বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ, পাপে আকাশ জমিনের ফাঁকা সব পূর্ণ হয়ে আছে, এরকম পাপ যদি নিয়ে আমার দরবারে উপস্থিত হয়ে থাকো, আর যদি কোনো শিরক না করে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সামনে এই ফাঁকা পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, যা আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম, যে নারে বিচার অন্যায় যা কিছু আছে সবাই মাফ করে দিলাম, তবে আমাকে খাটো করা যদি কোনো পাপ থেকে থাকে তাহলে হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়ে শান, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানানো হয় তবু লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না। বিচারের মাঠে যদি শিরক অবস্থায় কোনো মানুষ ওঠে, তাহাজ্জুদ পড়ে থাকলে তার লাভ হবে না। বিচারের মাঠে যেই পাপে আল্লাহকে খাটো করা হয়েছে সেই পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না, এর নাম শিরক। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের পাপ ছাড়া যত পাপ হয়েছে ইচ্ছা করলে সব ক্ষমা করে দিবেন। এটা হলো বিচারের মাঠের কথা। আপনি এখন শিরক করেছেন ক্ষমা পাবেন না এ কথা নয়, এরকম কাজ আল্লাহ করেননি, এ আদেশ আল্লাহ রাসূল দেননি। আপনি শিরক করেছেন, আপনার দেহে শ্বাস আছে, আপনি তোবা করে ফিরে আসুন। শিরক অবস্থায় যদি দেহ থেকে শ্বাস চলে যায় তাহলে বিচারের মাঠে ক্ষমা হবে না। আপনি এইভাবে স্মরণ রাখুন, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরাক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কে যদি মারা যায় শিরক না করে থাকে তাহলেও জান্নাতে যাবে। আমার মাতা ইশরাক বিল্লাহ ফাদাখালাল নার, কেউ যদি মারা যায় শিরক করে থাকে তাহলে জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, কোটি টাকা দান করলেও, কেন সব যে বাতিল হয়েছে, এক নেকিও নেই যে। হজ করে আসছেন, বিমানবন্দরে নেমেছেন, বাড়িটা ঢাকার ওই কোনায়, ছেলেরা সম্মান করে গাড়িতে নিয়ে আসার জন্য, আগে নিয়ে আসার জন্য এসেছে, গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছে, আব্বু একটু থামো পাঁচটা টাকা দিই, গোলাপ শাহের মাজারে পাঁচটা টাকা, পাঁচটা পয়সা বের করে দিয়েছেন, হজের জীবনের
এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, নাউজুবিল্লাহ মিন জালিক। এক নেকি থাকবে না এটাই চূড়ান্ত। হাজারো দলিল, আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস, হাজারো হাজার দলিল, আপনার এক নেকিও থাকবে না। যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম একটা চূড়ান্ত সঠিক ধর্ম। আপনার নেকি থাকবে না এটাই চূড়ান্ত। আমাদের এলাকায় আমাদের মা চাচিরে জামা কলা জোড়া কলা খেতে দেয় না, তারা বলে না খবরদার ছেলেদেরকে জামা কলা খেতে হয় না, এতে যমজ সন্তান হয়। তাহলে তাদের ধারণা যে কলা যমজ সন্তান দিতে পারে, অথচ যমজ সন্তান দিতে পারে কে? আল্লাহ। এবার দেখেন একটা কাজ যাতে আল্লাহর মর্যাদার ক্ষতি করা হলো, এই কাজটা এত ক্ষমতাধর কাজ যে আল্লাহ যেটা করতে পারে সেটা কলাও করতে পারে। এরই না হচ্ছে আল্লাহর মানকে খর্ব করা। একদা আল্লাহ রাসূল একজন মানুষের হাতে দেখলেন একটা বালা, একটা মানুষের হাতে বালা দেখে আল্লাহ রাসূল বলছেন মা হাজেহি, এটা কি? তখন লোকটি বলছে হাজেহি মিনা ওয়াহেনা, আমার শরীরে দুর্বলতা রয়েছে এই জন্য আমি বালা ব্যবহার করি, যেটা এখন মানুষ করে। তখন আল্লাহ রাসূল বলছেন ইনজেহা, তুমি এই বালা খুলে ফেলো, লামুত্তা ওয়াহা আলাইকা, তুমি যদি মারা যাও এই বালা যদি তোমার হাতে থেকে যায় মা ফলাহাতা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তুমি ফলাফলে মুক্তি পাবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। আপনার হাতে যদি তামার বালা থাকে, রাবার জাতীয় বালা থাকে, ঘড়ির সাইজে বালা থাকে, তাহলে এই মুহূর্তেই খুলে দিতে হবে। বাড়িতে গিয়ে ছেলে মেয়ে স্ত্রীর হাতে কোমরে কারোর কাছে থাকবে না, এই অবস্থায় যদি মারা যান ফলাফল জাহান্নাম হবে, আর যদি খুলে মারা যান তাহলে কোনো সময় জান্নাত হবে, এটাই চূড়ান্ত ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রুকা আত্তামায়না আত্তাওয়ালা শিরকুম, নিশ্চয় ঝাড়ফুঁক করা সেরে, কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়, হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়। আজ থেকে কোন মুনশির কাছে তেল পড়ে নিলে, পানি পড়ে নিলে আগে জিজ্ঞাসা করবেন মুনশি সাহেব, হুজুর আপনি যে আমার পানি পড়ে দিবেন তা আপনি কি বলেন? যদি উনি কোরআন মাজিদের আয়াত পড়েন, হাদিসের দোয়া পড়েন ভালো কথা, যদি না পড়েন তাহলে আপনিও মুশরিক, সেও মুশরিক, ফলাফল হবে জাহান্নাম, সাবধান থাকুন। আত্তামায়না শিরক, গলায় তাবিজ ঝুলানো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করলো, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করলো, কেউ যদি মাদুলি গলায় কোমরে বাহুতে ব্যবহার করে তাহলে মুশরিক। আল্লাহ রাসূল কঠোরভাবে বলেছেন যদি হাতে কোমরে গলায় থাকে এখনই খুলতে হবে, এক মিনিট সুযোগ নেই। হুজুর যদি বাইশ হাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা হাঁটু পর্যন্ত টাখনু পর্যন্ত জুব্বা পরে সুরাই অ্যাসিন দিয়ে তাবিজ লিখে দেয় তবুও তা হারাম, তবুও তা শিরকে কা, হুজুরদের তো জাহান্নাম হবে হবেই, আপনারও ফলাফল ভয়াবহ, আপনি সাবধান থাকুন। পৃথিবীর কোন মানুষই তাবিজ লিখে দিতে পারে না, আপনি লিখতে পারেন না। আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলেছেন মান তালাকা তামিমা ফাকাদ আশরাকা, কে যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করলো। মাদুলি একেবারে হারাম, টোটাল এই হারাম, এতে শিরক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তেওয়ালা শিরকুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল শিরক। পেপার পত্রিকা রাত দিন দেখছেন ঢাকার জনৈক মহিলা সব সমাধা করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দুর্বল হলে ও ঠিক করে দেয়, মনে যেটা আছে সেটার ব্যবস্থা করে দেয়, মনের আশা পূরণ করে দেয় ওই মহিলা। রাত দিন দেখতে পাচ্ছেন এর মাধ্যম হচ্ছে শিরকি মাধ্যম। পৃথিবীতে কোন মানুষের কাছে আশ্রয় নিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার কৌশল করা হয়, সেটা তাবিজ হোক, মাদুলি হোক, ঝাড়ফুঁক হোক, যেটাই হোক না কেন, সেটাই হবে শিরক, সেটাই হবে হারাম, সাবধান থাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে সে শিরক করলো, কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক করলো, চোখে হাত দিয়ে কসম করলে শিরক হয়, ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা আতারাফান ফাসালাহু ফাকাদ হারামা ফাকাদ আনকার মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে যদি বলে আমার টাকা হারিয়ে গেছে একটু দেখুন তো, তার বলা কথাকে যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করল। আর একবার আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি গণকের কাছে যায় তারপর তার হারিয়ে যাওয়া জিনিসের বিবরণটি তার সামনে পেশ করে তাহলে 40 দিন আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। গণকের কাছে গিয়ে বিষয়টি পেশ করাতে আল্লাহ তা আপনার উপরে এমন অসন্তুষ্ট হয়েছেন 40 দিন আপনি আর আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। যেমন ভাবে আল্লাহ রাসূল বলেছেন কে যদি নেশাদার দ্রব্য পান করে লাম ইয়ারজাল্লাহ আর বাইনা সাবাহা তাহলে আল্লাহকেও 40 দিন সন্তুষ্ট করতে পারে না। আপনি আর বুঝাতেই পারবেন না আপনার বিষয়টি আল্লাহকে 40 দিন যাবত। আপনি যদি গণকের কাছে যান বিষয়টি পেশ করেন তাহলে আর 40 দিন যাবত আপনি আল্লাহকে কিছু বুঝাতেই পারবেন না। 40 দিন পার হওয়ার পরে দেখেছেন শিরক কত বড় পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসলো, আতা রাসূল আলাইহিস সালাম আশা বেড়ে জ্বালান, 10 জন লোক আসলো বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসারে জানি, 9 জন মানুষের সাথে আল্লাহ রাসূল বায়াত করলেন, ওয়া তারাক ওয়াহিদান একজনকে ছেড়ে দিলেন। কেউ বললেন কি ব্যাপার বায়া তিসারে জানি ওয়া তারাক ওয়াহিদান, আপনিও তারাক ওয়াহিদান, আপনি 9 জন মানুষের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন যে? তখন আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইহি তামায়ে তামিমা, তার শরীরে তার গলায় মাদুলি আছে এই জন্য তার সাথে বায়াত করলাম না। ভাত খালা এদাও অকাতা, লোকটা হাতটা ভিতরে ঢুকিয়ে ওই মাদুলিতে ছিঁড়ে ফেললো। বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। এ দেখেন আল্লাহ রাসূল 9 জনের সাথে বায়াত করলেন একজনের সাথে করলেন না। জিজ্ঞাসা করা হলো কেন, তখন আল্লাহ রাসূল বলেন তার গায়ে মাদুলি আছে এই জন্য, মাদুলি ছিঁড়ে ফেলা হলো আল্লাহ রাসূল তার হাতে বায়াত করলেন। যদি গায়ে শরীরে মাদুলি থাকে, তাবিজ থাকে, অষ্টধাতুর আংটি থাকে তাহলে সে তার জন্য কত বড় বিপদজনক ব্যাপার আপনি দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রাদ্দাহু আই ফালুম ওকালা সালাসা মাররা, কাউকে যদি অশুভ ফল কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে সে শিরক করলো, শিরক করলো, শিরক করলো। কথাটি এখনো বুঝতে পারেননি, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন পরীক্ষা দিতে যাওয়ার জন্য, তো কলম যেটা ভালো নিব মনে করেছেন সেই কলমটা নেননি, সাধারণ কলমটা পকেটে, বাড়ি থেকে নিচে তলা এসে আহা ভালো কলমটা তো নিনি, না আর ফিরে যাব না, না ফিরে আর যাব না। এই যে কথাটা আপনি বললেন ফিরে যাব না, এটা হলো অশুভ ফল গ্রহণ করা, ফাকাত আশরাক ও শিরক করলো। আপনি কেন এই কথা বললেন, কেন ফিরে যাবেন না, সময় নেই যায় না সেটা ভিন্ন কথা, কিন্তু কিভাবে আপনার অন্তরে জেগে গেল যে ফিরে যাওয়া কাজ ভালো নয়, এটাই হলো শিরকি কাজ। আবার কাজ হলো না বাড়িতে ফিরে এসেছেন, তখন আপনি বলছেন এমন কোন মহিলার উপরে চোখ পড়েছে, কোন মহিলাকে দেখলাম যার কারণে আমার কাজটা হলো না, এটাই হলো শিরকি গতি। আপনাকে যদি কাজ থেকে ফিরিয়ে দেয় এটা শিরক। আমরা শিরকের একটা বিবরণ আপনার সামনে পেশ করছি, খুব খেয়াল করে কান লাগিয়ে শোনার চেষ্টা করুন। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শিরক, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শিরক, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিরক, গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়া বিষয়টি পেশ করা শিরক, গরুকে লাথি মারা যায় না এই হিসাব শির, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই হিসাব শির, তুলসী গাছে লাথি মারা যায় না এ কথা শির, ধানের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা শির, আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল আপনার বাচ্চাটা দড়িয়ে এসে কুলাতে চড়ে নিয়েছে, আপনার মা বলল একটু লক্ষণে ছেলে কুলাতে পা দিতে হয় না, এই বলে চিৎকার দিল কুলাতে পা দিতে হয় না, এরকম কথা শির, চুলাতে পা লেগে গেলে খারাপ ধারণা করা হয় এই ধারণা শির, ভাতের তরকারির পাতিলে পা লেগে যায় তখন খারাপ ধারণা করা হয় এই ধারণা শির, গাভীর দুধ যেন নষ্ট না হয় এই খেয়ালে তার গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া শির, পা ফুলে গেছে ফেটে গেছে এই কারণে আপনার কালো চুলে সাদা কড়ি লাগিয়ে দিয়ে পায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এরকম কাজ শির,
ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য শিরক। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই মন্তব্য শিরক। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই মন্তব্য শিরক। আমাদের এই বিষয়ে কঠিন ভাবে জেনে রাখা ভালো হবে যে আপনার স্ত্রী ফরজ গোসল না করে সেম গাছের সেম ছিঁড়ে আনতে পারে না, বেগুন গাছের বেগুন তুলে আনতে পারে না, এটাই হলো শিরক। আপনার স্ত্রী ফরজ গোসল না করে ভাতের পাতিল ধরে ভাত বের করতে পারে না, ভাত রান্না করতে পারে না, ঘর বাড়ি ঝাড়ু দিতে পারে না, এটাই হলো শিরক। আপনার স্ত্রী সব কিছু করতে পারে, পারে না নামাজ পড়তে ফরজ গোসল না করে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এই দুটি কাজ ব্যতীত আপনার স্ত্রী সবই পারে, পারে না কেন, কে বললে? আপনার পিতা মারা গেছে, সেই কবরে আপনার মা তিন দিন যাবত আলো জ্বালিয়ে রাখছে বাতি, এটা হচ্ছে শিরক। ঢাকা থেকে গাড়িটা ছুটছে যাবে ন্যাশনাল রাজশাহী, রাজশাহী থেকে ছুটছে আসবে ঢাকা, তখনই সুপারভাইজার বলছে যে এই ন্যাশনাল গাড়ি রাজশাহীর পবিত্র ভূমি হচ্ছে, শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি, ওর বাপের ভূমি, ওর কবরে কি হচ্ছে সেটা কে জানে, কারো কোনো হিসাব নেই, তার পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে। যখনই সূর্য ডুবতে যাচ্ছে তখনই বাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আধা ঘন্টা বাতি জ্বলছে, এটাই হচ্ছে শিরক। এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে, অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা শিরক, অষ্টধাতুর আংটি লোহার আংটি চলে, সোনার আংটি চলে না, হীরে মুক্তা মানিক্যর আংটি চলে, ওই যে আজমিরের পাগল বলে দিয়েছে এই আংটিতে সব ভালো হবে, লন্ডন থেকে পড়ে এসে ডাক্তার চিকিৎসা করতে পারে না, রোগ চিনতে পারলো না, আজমিরের পাগল রোগ চিনে নিল, তাই বলে দিল অষ্টাধর আংটিতেই সব কিছু ভালো হবে, আর বলে দিল যে কোনো সময় খুলল না, তার মানে ওই জন্য আর কোনো সময় মুসলমান না হতে পারে, ওই জন্য মুশরিক হয়ে মারা যায়। যদি এটা ঔষধি হয় অষ্টাধর আংটি, তাহলে ৬ মাস থাক, ৩ মাস থাক, ১৫ দিন থাক, আজীবন রাখতে হবে কেন? কে বলে দিল এই বালা ব্যবহার করতে হবে, মাদুলি ব্যবহার করতে হবে, খুললেই আবার ফিরে আসবে শয়তান? তাহলে এটা চিকিৎসা নয়, এটা হলো ধোকা, এটা হলো প্রতারণা, আপনি সাবধান থাকুন। দুই চোখের কসম খেলে শিরক হয়, ছেলের মাথায় হাত দিয়ে কসম খেলে শিরক হয়, মায়ের নামে কসম করলে শিরক হয়, কবরে ফুল চড়ালে শিরক হয়, কবরকে সম্মান করলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরে মানত মানলে শিরক হয়, কবরে কিছু দিলে শিরক হয়, মানুষের ছবিকে সম্মান করলে শিরক হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, শিরক করলে অতীতে তিনি কি নষ্ট হয়ে গেলেন? আপনি শিরক করেছেন, আপনার দেহে শ্বাস আছে, আপনি মৃত্যুবরণ করতে আসুন, শিরক করেছেন যদি দেহে থেকে শ্বাস চলে যায় তাহলে বিচার আমার ক্ষমা হবে না, আপনি সাবধান থাকুন।